আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে টোটাল প্রোফাইল কমপ্লিট করা শিখেছিলাম লিংকডইনে, ঠিক আছে? প্রোফাইল কমপ্লিট করেছি এবং পোস্ট করেছি, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে লিংকডইন কোম্পানি পেজ ক্রিয়েট করব এবং আমরা আমাদের ব্র্যান্ড কে মার্কেটিং করব। ব্র্যান্ড মানে আমাদের নিজের একটা কোম্পানি ধরে নিব, মনে করে নিব যে আমাদের একটা কোম্পানি আছে কিংবা আমাদের একটা এজেন্সি আছে, সেটা নিয়ে আমরা আজকে মার্কেটিং করা ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, সেজন্য প্রথমে চলে আসতে হবে কোথায়? লিংকডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করা ফেসবুক পেজ ক্রিয়েট করার মতোই কঠিন না, সহজ, ঠিক আছে? আপনারা চাইলে এখানে কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারেন। ফেসবুকে যেমন লিমিটেশন আছে, এখানেও তো লিমিটেশন অবশ্যই আছে, তবে এটাতে খুব একটা বেশি প্যারা দিবেন আপনাকে, যে আপনার এসএসডি না হয়ে গেছে কিংবা কোনো প্যারা হয়ে গেছে এরকম কোনো কিছু বিষয় না, ঠিক আছে? আচ্ছা, তো কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য প্রথম কাজ কি, আপনারা এইখানে দেখেন পেজ নামে কোনো অপশন আপনারা খুঁজে পাবেন। এখানে দেখেন সবকিছু, পোস্টে জব, লার্নিং, তারপর হচ্ছে অ্যাডভান্স, তারপর হচ্ছে ফিট, হ্যান্তারাম যে গ্রুপ আছে, তারপর হচ্ছে সার্ভিসেস, মার্কেট প্লেস আছে, কিন্তু এখানে কিন্তু পেজ নামের কোনো অপশন নাই। আপনারা যদি নিচেও যান তাহলেও কিন্তু এও দেখতে হবে না। আমাদের লাস্টে সবার নিচে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ পেজ, ঠিক আছে? ক্লিক করলাম এখানে, তারপর দেখেন আপনার কি কোম্পানি, এই প্রত্যেকটা জিনিস এডুকেশন ইনস্টিটিউট এর সেম জিনিস, আপনি জাস্ট কোম্পানিতে ক্লিক করবেন। তারপর দেখেন আপনার কোম্পানির নাম দিতে বলেছে, আমরা একটা নাম নিয়ে আগাবো, কোম্পানি জাস্ট একটা নাম নিয়ে আগাবো। তো আপনার কোম্পানির নাম কি দিতে চান ভাই, না আপনার নামে দেবেন? ফিউচারের নাম চেঞ্জ করা যায়, কোনো প্যারা নাই, আপনি আপনার নামে দিতে পারেন। আপনার নাম কি? মুয়াজ। আপনার নামের বানানটা বলেন, MUAZ, ঠিক আছে? মুয়াজ নিবেন, নাম মুয়াজের আগে আশপাশে কিছু থাকা লাগবে না, না না ওঠে না ওঠে না, আপনার ফুল নেম বলেন তাহলে দেখ, AHMAD, আহমদ মুয়াজ। আচ্ছা দেখেন, এটা হলো আমাদের কোম্পানির নাম। তারপর কি আসছে, কোম্পানির ইউআরএল কিংবা লিংকের যে লাস্টের টুকু অংশটুকু আছে .com এর পরে সেটা আসে কিন্তু, ঠিক আছে? কিন্তু আমরা এটা রাখবো না, আমরা চাচ্ছি যে গ্যাপটা হটাই দিতে, তাহলে যে ইউআরএল কিংবা লিংক হবে না এমনটা না, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি বলেছে, আপনাদের ওয়েবসাইট দিতে হবে। তো আমরা এখন একটা আপাতত ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আপনি পরে আপনার ওয়েবসাইটটা তাহলে চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, এখন যেটা সামনে আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট দিলাম, তারপর যে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি, ইনফরমেশন, টেলি টেকনোলজি, ইনফরমেশন সার্ভিস, ইনফরমেশন ইন্টারনেট টেকনোলজি, আচ্ছা দিলাম একটা। আচ্ছা, তারপর কি লেখা আছে, অর্গানাইজেশন সাইজ, মানে আপনার এমপ্লয়ার কতজন, ঠিক আছে? আপনি দিবেন হচ্ছে 10 থেকে 50 জন দিতে পারেন, কিংবা 2 থেকে 10 জন দিতে পারেন। 10 থেকে 50 জন তাহলে বেটা, যেহেতু এজেন্সি টাইপের, তো আর মাত্র 2 থেকে 10 জনের ভিতরে কাজ, বেশিও কাজ করতে পারে। আচ্ছা, তারপরে যে অর্গানাইজেশন টাইপ কি লিখবেন, পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানি দেন না আবার, ঠিক আছে? সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, প্রাইভেট, পার্টনারশিপ, পাবলিক হবে, নন প্রফিট, পাবলিক কোম্পানি দেন। আচ্ছা, তারপর আপনার এটার জন্য একটা লোগো আপলোড করা লাগবে, ঠিক আছে? আমরা কি করবো, আমাদের একটা লোগো আপলোড করে ফেলবো। আমাদের লোগো সাইজ কেমন হয় আপনাদেরকে এর আগে বলেছিলাম, 500x500, হাজার বাই হাজার আপনি দিতে পারেন। তো আমরা লোগোতে অত বেশি সময় নষ্ট করবো না, আমরা জাস্ট লোগোটা দিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি, এম, তাই না? মুয়াজ দিলাম, এখন এটাতে যে কোনো একটা লোগো আমরা এখানে তুলে নিলাম। হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে আমাদের এই লোগোটা বেশি পছন্দ হচ্ছে, আমরা এই লোগোটা জাস্ট সেখান থেকে সেভ হচ্ছে না, লোগো নিতে বলছে, আচ্ছা সমস্যা না, এই লোগোটা নিবো, আমরা স্ক্রিনশট নিয়ে দেবো, তাই এই লোগোটা নিবো। জাস্ট এখানে সেভ করার পরে লোগোর জায়গায় গিয়ে আপলোড করে দিলাম। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপডেট হবে। তারপরে কি হয়েছে, ট্যাগ লাইন, ট্যাগ লাইন বলতে হচ্ছে আমরা এমন একটা জিনিস বলে, চলো বহু দূর, এটা নাম শুনলে আমরা কোন কোম্পানির নাম মনে করি, গ্রামীণ ফোন না, এখন গ্রামীণ নগর বাংলা। তারপরে কি বলছে, আরো কিছু কিছু ট্যাগ লাইন আছে যেগুলো শুনলে আমরা মনে করি যে ওই কোম্পানির নাম মনে পড়ে, এরকম একটা ট্যাগ লাইন আপনাকে ইউজ করা লাগবে, ঠিক আছে? তো আপনি এরকম একটা ট্যাগ লাইন ইউজ করবেন। আমি আপাতত ট্যাগ লাইন ইউজ না করে জাস্ট আমি দিয়ে দিচ্ছি আর কি, এটা যে দেওয়াটা লাগবে আপাতত এরকমই না, আপনি যদি না দেন তাও কিন্তু হবে। যেমন যেগুলোতে যে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোতে আপনাকে মাস্ট বি দেওয়া লাগবে, ঠিক আছে? আর যেগুলোতে স্টার চিহ্ন নাই সেগুলোতে আপনি না চাইলে মানে দিলে দিবেন, না দিলে না দিবেন, ঠিক আছে? তবে আমি একটা লাইন এমনি জাস্ট দিয়ে ফেললাম,
আপনি আপনার মতো করে ট্যাগলাইন, হ্যাঁ হ্যাঁ স্লোগান স্লোগান ট্যাগলাইন মানে তো স্লোগান, ঠিক আছে? তারপরে একটা এমনি নর্মাল ট্যাগলাইন, ট্যাগলাইন তো না একটা লাইন লিখলাম আর কি। এটা আবার মাইকিং করে বেড়ান, ডিজিটাল মিডিয়া এক্সপার্ট। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, করবেন, প্রয়োজন হলে করবেন, সবাই সামনে নিজেকে প্রমোশন করাইতে হবে, বুঝছেন? তারপরে কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্রিয়েট পেজে ক্লিক করা মাত্র জাস্ট আমার পেজটা ক্রিয়েট হলো, ঠিক আছে? পেজের কিন্তু আমার কাজ কমপ্লিট না, দেখেন কতগুলো কাজ কমপ্লিট করা লাগবে, কেবলই মাত্র আমরা চারটা স্টেপ কমপ্লিট করেছি, ঠিক আছে? আচ্ছা এবার আমি জাস্ট আজকে আপনাদেরকে কাজের ধাপগুলো দেখাই দেবো, বাট কিন্তু কাজ কিন্তু আপনাকে করা লাগবে, ঠিক আছে? কাজ কিন্তু আমি করে দেখাবো না, কারণ আমি কাজ করে দেখাবো তো সব তো হয়ে গেল। আচ্ছা প্রথমে দেখেন কি লেখা আছে, ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন যখন আপনি অ্যাডে ক্লিক করবেন আপনি কি করবেন, আপনার ডিসক্রিপশনটা লিখবেন, ঠিক আছে? বাকিগুলো সবকিছু ফিল আপে করা থাকবে, কারণ এগুলো দেখাবে। তারপর ডিসক্রিপশন পরে কি লেখা আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিবেন, আপনি আপনার ফোন নাম্বার দিবেন, তারপর আপনার ইয়ার দিবেন, তারপর আর কিছু দেওয়ার দরকার এখানে আপাতত, ঠিক আছে? এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ সিরিয়াল দেওয়া আছে, ঠিক আছে? আর তারপর কি লেখা আছে, লোকেশন দেওয়া আছে, আপনি আপনার লোকেশন বলতে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার অ্যাড্রেস বলতে আপনার বাসার ঠিকানা, তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড, তারপর সিটি, তারপর স্টেট, তারপর জিপ কোড, ঠিক আছে? এগুলো দিবেন। জি 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 কোনটা, অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট যদি আপনি কোনো বিল্ডিং এ থাকেন ওটা একটা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে না, এরকম একটা ব্যবস্থা। তারপরে কি লেখা আছে, যেটা 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 হবে না ছেড়ে ছেড়ে দেওয়ার দরকার নাই, ওটা কিন্তু হবে না এমনটা না, ঠিক আছে? আপনি এগুলো ফিল আপ করার পর ওটাও হবে, ঠিক আছে? ইউর ফার্স্ট পোস্ট, আপনাকে একটা প্রথমবার পোস্ট করা লাগবে, তারপর আপনাকে রোল, আপনার নিজের রোল শেয়ার করে ইয়া করা লাগবে। আচ্ছা এগুলো আস্তে আস্তে এগুলো অটোমেটিক কমপ্লিট হবে, বুঝছেন? আপনি যখন কাজ করবেন ওখানে এগুলো অটোমেটিক কমপ্লিট হবে, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে। আচ্ছা তারপর যে কমিউনিকেশন অ্যাড করবেন, জাস্ট কন্টিনিউ করবেন, ঝামেলা শেষ। আমি এগুলো মানে কন্টিনিউ করলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা বেশি কঠিন এমন কিন্তু না, ঠিক আছে? ওয়ার্ক ইমেল ডোমেন, ওয়ার্ক ইমেল ডোমেন মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট করতে হবে, টার্ন অন ভেরিফিকেশন অন করবেন, আপনার যে ডোমেন আছে, ডোমেন বলতে হচ্ছে কোম্পানি যে একটা ডোমেন থাকে না, এক্সটার ইনফো অ্যাট দ্য রেট জিমেল ডট কম, এরকম একটা এরকম কিছু ডোমেন থাকে না, ওই রকম ডোমেন দিয়ে সেভ করা লাগবে, ঠিক আছে? এগুলোকে বলা যায় বিজনেস ডোমেন, ঠিক আছে? আপনার যদি বিজনেস ডোমেন না থাকে তার সমস্যা নেই, আপনি দিবেন না, ঠিক আছে? আচ্ছা তারপরে যাই, তারপরে কি লেখা আছে, এটা আছে, তারপরে কাস্টম বাটন, এখানে ক্লিক করে এই যে আপনার যে ওয়েবসাইটটা দিলাম, ঠিক আছে? আপনার কি লিখবেন, ভিজিট ওয়েবসাইট না, ভিজিট ওয়েবসাইট জায়গায় অন্য কিছু দিতে পারেন, চাইলে এখানে সাইন আপ, রেজিস্ট্রেশন, লার্ন মোর, কন্টাক্ট আস, খুব একটা বেশি কিন্তু কঠিন না, বুঝছেন? আপনি শুধু ঢুকবেন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে কেমন কি দেখাবে, ঠিক আছে? আপনার এই জিনিসগুলো কমপ্লিট করবেন। তারপর আমরা আবার যাই, তারপর কি আছে, হ্যাশট্যাগ অ্যাড করা লাগবে আপনাকে, আপনার ইয়া রিলেটেড ওই আপনার যে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল কিন্তু আপনার যে কোম্পানি এর রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ গুলো অ্যাড করে দিলেই আপনার কাজ কমপ্লিট। এর হ্যাশট্যাগ ক্লিক করবেন, তারপর সেই হ্যাশট্যাগ গুলো অ্যাড করতে থাকবেন, আপনার যে এরকম ইয়া মানে আপনার কোম্পানি কি কি কাজ করে, ডিজিটাল মার্কেটিং, এসইও করে, গুগল অ্যাডস, হ্যান ত্যান যেগুলো আছে না এগুলো আপনারা করবেন, ঠিক আছে? এই কাজগুলো জাস্ট এই হ্যাশট্যাগটা কমপ্লিট করা পর্যন্ত একদম সব শেষ, কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়, তার মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু সহজ আছে এখানে, ঠিক আছে? কঠিন এগুলো যদি কঠিন মনে হয় আপনার, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন, গ্রুপে সমাধান হয়ে যাবে, যে পেরেছে সে আপনাকে এমনি শিখাই দেবে, ঠিক আছে? আচ্ছা এটা হলো আমাদের টোটাল কাজের মানে ইয়া মানে আজকে আমরা পেজ সেট আপ করবো, এটা খুব একটা বেশি কঠিন কোনো বিষয় না, এবং সেটা প্রয়োজন খুব একটা বেশি আপনাকে মানে হ্যাসালও পোয়াতে হবে না ফেসবুকের মতো, ঠিক আছে? আচ্ছা এবার আমাদের কাছে একটা কভার পড়ে দেবে, কভার পড়ে জাস্ট আমরা একটা দিয়ে ফেলি এমনি, ঠিক আছে? আমরা জাস্ট এটা নিয়ে কভার পড়ে দিয়ে ফেলবো, আপনি কিন্তু এগুলো প্রত্যেকটা কাস্টমাইজ করবেন, ঠিক আছে? হ্যাঁ পরে সব এডিট করা যাবে, টোটালটা এডিট করা যা যা আছে এখানে, ঠিক আছে? সব প্রত্যেকটা জিনিস এডিট করা যাবে। আমি জাস্ট সময় বাঁচাচ্ছি এবং আপনাদের কাজটা বাড়াচ্ছি আর কি, বুঝছেন? আমি যদি করে তাহলে আপনি কাজ করতে আপনার মানে ওই সময়টুকু তো দিবেন না, তা প্রপার সময় ইউজ করার জন্য আমি সময় বাঁচালাম, আমার সময় বাঁচালাম, আপনাদের কাজটা বাড়াইলাম আর কি। আচ্ছা আমরা আমাদের এটা কভার ফটোটার এটুকু দিলাম,
তারপর আপনারা চাইলে এখানে ক্রপ করতে পারেন, ফিল্টার করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট কিছু জিনিস আছে, এই সাইড শুয়ে একটু লড়াচড়া করাতে পারেন, উল্টা পাল্টা করাইতে পারেন, ঠিক আছে? তবে এত কিছু করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনাদের যেটা সাইজ মানে সাইজ তো দেওয়া আছে ওখানে, তাই না? এখানে সাইজ কত দেওয়া আছে আপনাদেরকে দেখাই আরেকবার। আচ্ছা দেখেন, দাঁড়ান, এই দেখেন সাইজ আছে কত, 1128 x 191। সাইজ কিন্তু অনেক মানে অনেক চিকন একটা জিনিস, ঠিক আছে? ব্যানারটা কিন্তু অনেক চিকন, মাথায় রাখবেন। এই হিসেবে আপনারা ডিজাইনটা করবেন, তারপর আপনারা রেগুলার এখানে পোস্ট করবেন কিভাবে, যেহেতু এটা আপনাদের কোম্পানি পেজ, ঠিক আছে? এখানে কোনো পার্সোনাল কোনো পোস্ট মানে পার্সোনাল বলতে কি আপনার ব্যাপার জানাইতে পারেন সেটা কোনো প্রবলেম না, তবে প্রত্যেকটা পোস্টই যাতে কোনো রকম ভাবে আপনার কাজের বাইরে না চলে আসে। যেহেতু কোম্পানি পেজ, কোম্পানি পেজে কেউ কোনো কারো পার্সোনাল কথা বলে, যেমন আপনার প্রোফাইলে আপনার ব্যাপারে আপনি জানাইতে পারেন, প্রোফাইল আপনার ব্যাপারে ভিডিও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনি কখনোই কোম্পানি পেজে এরকম কাজ করবেন না, ঠিক আছে? আর চেষ্টা করবেন যে আপনারা যে কাজগুলো করছেন ওই কাজগুলো নিয়ে রেগুলার পোস্ট করেন, রেগুলার অন্তত 3টা করে পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রবলেম দাঁড়ায় আপনাদের কাছে, কোথায় রাখেন? এগুলো তো করতে পারবেন, পোস্ট করার নিয়ম তো এর আগে আপনাদের শেখানো হয়েছে, তাই না? এখানে কি কি করা যায় দেখেন, ফটো সাপোর্ট করা যায়, ভিডিও করা যায়, পোল করা যায়। পোল মানে হচ্ছে বোর্ড টাইপের মতো, ঠিক আছে? আপনারা পোলে ক্রিয়েট করলে দেখলে দেখতে পাবেন অনেক সহজ। আপনি জাস্ট এখানে কোশ্চেন দিবেন, আপনি চাইলে অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3 দিয়ে জাস্ট এখানে ডান করে দিবেন, তাহলে ফুল হবে। আপনাদেরকে একটা দেখাই, ঠিক আছে? তারপর কোশ্চেন 1, মজ বলেন কি, এই যে মজ, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনারা চাইলে কিন্তু আরো কোশ্চেন ইয়া করতে পারেন। আর দেখেন আপনার পোল ডিউরেশন মানে এটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? এটা আপনি চাইলে দিতে পারেন এভাবে। সর্বোচ্চ এখানে 2 উইক পর্যন্ত সময় দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিলেন। আমি এখানে আপাতত একদিন দিয়ে শেষ করলাম, ঠিক আছে? জাস্ট এখানে ডানে ক্লিক করলাম, তারপর দেখেন সবাই এভাবে দেখতে পাবে। আপনি এবার এবার এটার ব্যাপারে পোল কিসের জন্য করেছেন এটার ব্যাপারে একটা বিস্তারিত লিখবেন এখানে, ঠিক আছে? আর যদি না লিখতে চান নাই, তারপর জাস্ট এখানে পোস্ট করে দিবেন। দেখেন পোলটা আপনার পোস্ট হয়ে গেছে, আর দেখেন ফার্স্ট পোস্টও কিন্তু কাউন্ট করেছে এখানে, একটা ধাপ চলে গেল না, খেয়াল করেছেন কি কেউ? আচ্ছা দেখেন এখানে, দেখেন এখানে কেউ যদি ভোট দিতে পারে, আপনার নাম কি? মোয়াজ, তাই যে আমি এখানে মোয়াজ দিলাম। এই যে এখানে মোয়াজ দিলাম, দেখেন এই যে ভোট হয়ে গেল, তাহলে মোয়াজ কইলে 100%, আমি 0%। এখন আরেকজন যদি কেউ সিফাত দেয় তাহলে 50-50 হয়ে যাবে, বুঝছেন? এরকম একটা ব্যাপার স্যাপার, এই ব্যাপারে তো কারো কোনো মানে ইয়া নাই, সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন আমরা যে পেজটা যে ক্রিয়েট করলাম, এখন এখানে পেজ তো খুঁজে বের করতে, পেজ তো এখানে কোনো অপশন নাই, আমাদের পেজ ক্রিয়েট করার পেজের নাম দেখা আছে কিংবা পেজ নামে কোনো অপশন আছে, আমরা যদি আবার ক্রিয়েট ক্লিক করব তো ক্রিয়েটই তো হবে। দেখেন কোথাও কি লেখা আছে এখানে পেজ নামে কোনো অপশন দেওয়া আছে, তা কিন্তু নাই, তাহলে আমাদের পেজ কোথা থেকে খুঁজতে হবে, পেজ খুঁজতে হবে আমাদেরকে প্রোফাইল থেকে, ঠিক আছে? আমরা একবার রিলোড দিই, এমনি রিলোড দেওয়া যে প্রয়োজন এমনটা না, আমি রিলোড দিলাম তাই, বুঝছেন? তাহলে আমার পেজ কোথা থেকে কোথায় যাবো, যে মাই বিজনেস লেখা আছে না, মাই সরি মি লেখা আছে, মিতে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করবে, তারপর দেখেন নিচে দেয়া আছে এই যে কোম্পানি পেজ, মানে কোম্পানি লেখা আছে, ঠিক আছে? এর জন্য এটার নামকে কোম্পানি পেজ বলা হয়, এখানে অনেক সময় কোম্পানিও যেটা পেজ সেটা, ঠিক আছে? লিঙ্কডইন এর জন্য কনফিউজ হবে না, কেউ যদি কোম্পানির কথা বলে তাহলে মনে করেন সে পেজের কথাই বলছে আমাকে, ঠিক আছে? তাই কোম্পানিকে উত্তরণ করলে আপনার পেজই মনে করে নেবে ডিরেক্ট। তারপর কোম্পানি পেজ দেখেন আহমেদ মোয়াজ, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের সেই পেজটা চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? এটাতে কার কোন কনফিউশন আছে না? আগামী ক্লাসে হোমওয়ার্ক কি থাকলো, একটা কোম্পানি পেজ ক্রিয়েট করবেন, কোম্পানি পেজের টোটালটা কমপ্লিট করবেন, সম্পূর্ণ করবেন। আপনারা একটা পোস্ট করবেন, চাইলে একটা ভিডিও আপলোড করতে পারেন, আর চাইলে আপনি পোল করতে পারেন, আর্টিকেল রাইটার লিখতে পারেন, সমস্যা না। আর্টিকেল রাইটিং মানে হচ্ছে আপনি প্রায় অনেক কয়টা ওয়ার্ড লিখে একটা বড় একটা কন্টেন্ট তৈরি করেন, আপনি চাইলে করতে পারেন এখানে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই কয়টা থাকলো আপনাদের হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক কি থাকলো আরেকবার বলি, একটা কোম্পানি পেজ তৈরি করবেন, কোম্পানি পেজে প্রোফাইল দিবেন, কভার দিবেন, বাকি ইনফরমেশন গুলো কমপ্লিট করবেন এবং আপনি পোস্ট করবেন, ঠিক আছে? আর ওইখানে পোস্টের মাধ্যমে কেমন হবে এটা যখন আমরা ক্লায়েন্ট হান্টিং কোর্স করি, এটা কিন্তু লিঙ্কডইন কিন্তু এখনো শেষ হয় না আমাদের, লিঙ্কডইন থেকে কিন্তু ক্লায়েন্ট খোঁজার ক্লাসগুলো এখনো আছে, ঠিক আছে? লিঙ্কডইন এত কমে শেষ করা মানে যাওয়ার জিনিসও না, ঠিক আছে? লিঙ্কডইন যদি নর্মালি ক্লাস 7-8 দিন 10 দিন ক্লাস নেওয়া যাবে, সমস্যা নাই, ভালো মতো নেওয়া যায়, কিন্তু কি আপনাদের নিজেদের রিসার্চ করে প্র্যাকটিস করাটা অনেক বেশি বেটার হবে, এবং আমাদের কোর্সের লিমিটেশনের ব্যাপার স্যাপার তো আছে, কারণ এটা যদি বেশি সময় দেয় আমার বাকিগুলো কমপ্লিট করতে সময় লাগবে। আমরা দুইটা থেকে করব, চেষ্টা করব, ঠিক আছে? যেটা থেকে আপনার সুবিধা মনে হয় আর কি, পেজ থেকে তো ডিরেক্ট ক্লায়েন্ট খোঁজা জায়গা না, আপনাকে প্রোফাইল থেকে ক্লায়েন্ট খোঁজা লাগবে, ঠিক আছে? আচ্ছা।